আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে দেখাবো ধনেপাতা কিভাবে নর্মাল ফ্রিজে রেখে 3 সপ্তাহ পর্যন্ত একদম ফ্রেশ খেতে পারবেন, একটুও নষ্ট হবে না বা কালারও চেঞ্জ হবে না, আর ডিপ ফ্রিজে রেখে 3 মাস পর্যন্ত ফ্রেশ খেতে পারবেন, চাইলে 1 বছর পর্যন্তও খাওয়া যাবে। এর জন্য 4টা টেকনিক ফলো করতে হবে। 1 নম্বর টেকনিক হলো ধনে পাতাটা একদম ফ্রেশ নিতে হবে, এরপর এভাবে বেছে শক্ত অংশগুলি বাদ দিয়ে নরম অংশগুলি নিতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে লাইক ফলো ও শেয়ার দিয়ে দিতে পারেন। তো ধনে পাতাগুলি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এরকম সিদ্রল একটা ঝুড়ির ভিতর নিয়ে পানি ঝরতে দিয়েছি। আপনারা চাইলে খবরের কাগজের উপরে বিছিয়ে দিয়েও ফ্যান ছেড়ে নিয়ে শুকিয়ে নিতে পারেন। তো আমি এভাবেই শুকিয়ে নিয়েছি, আমিও ফ্যান ছেড়ে দিয়েছিলাম। তো আমার এগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে, ভেতরে হালকা একটু একটু ভিজা আছে, তো সেজন্য আমি এখন টিস্যু দিয়ে এটা ভালো করে মুছে নেব। আর 2 নম্বর টেকনিক হলো এটাই, ধনে পাতাটা একদম শুকিয়ে নিতে হবে, একটুও ভিজা থাকবে না, সেটা আপনি যে কোনোভাবে পানিটা শুকিয়ে নিতে পারেন। এরপর এভাবে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এখন এরকম বক্স বা জিপ ব্যাগে রাখতে হবে, কিভাবে রাখবো সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি বাচ্চাদের লেখালেখির যে কাগজ আছে, মানে সাদা কাগজ, এরকম একটা কাগজ আমি নিয়েছি। এখন একটা স্টেপলার দিয়ে আমি 2টো সাইড এভাবে আটকে নিচ্ছি। তো এখন একটা প্যাকেটের মতো হয়ে গেল, এখন আমি এটা জিপ ব্যাগে ভরে নিচ্ছি। এখন এর ভিতরে ধনে পাতাগুলি ভরে নেব। আমি দেখেছি অনেকে টিস্যু দিয়ে রাখে, তো আমি নিজেও রেখেছি। তো টিস্যু দিয়ে রাখলে যেটা হয়, কয়েকদিন গেলেই দেখা যায় পানি পানি হয়ে টিস্যুটা ভিজে যায়। আর এভাবে কাগজ দিয়ে রাখলে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত এটা নষ্ট হবে না, একদম ফ্রেশ থাকবে। আর এটাই ছিল আমার 3 নম্বর টেকনিক, আর এই টেকনিকটা সম্পূর্ণই আমার নিজস্ব টেকনিক, আমি এভাবে রেখে দেখেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর 4 নম্বর টেকনিকটা আপনাদেরকে আমি একটু পরে বলে দিচ্ছি। এখন আমি এই বক্সের ভিতরে ওই একইভাবে কাগজ বিছিয়ে এর ভিতরেও কিছু রেখে দিচ্ছি। তো আপনারা এভাবে বক্সে ভরেও রাখতে পারেন, বা জিপ ব্যাগে যেভাবে রেখেছি ওভাবেও রাখতে পারেন, অথবা নর্মাল পলিথিনের ভিতরেও কাগজ বিছিয়ে দিয়ে সেভাবেও রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এটা 15 দিন আগে রেখেছিলাম, মানে 2 সপ্তাহ আগে। তো আমার এটা আরও 1 সপ্তাহ থাকতো, কিন্তু অল্প ছিল বলে শেষ হয়ে গিয়েছে, তো এটা আপনাদের দেখানোর জন্য আমি এতটুকু রেখে দিয়েছি। 4 নম্বর টেকনিকটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি, যখনই এই ধনে পাতাটা ফ্রিজ থেকে বের করবেন, যতটুকু আপনার লাগবে বের করে রেখে বাকিটা আবার তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিবেন, আর এই যে 2-1টা কালো পাতা দেখা যায় ওগুলো বেছে ফেলে দিবেন। এখন বাকিটা আমি ডিপে রেখে দিব, আর ডিপে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যায়, তবে কাঁচা শাকসবজি 3 মাসের বেশি না রাখাই ভালো। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি 15 দিন আগে রেখেছিলাম ডিপে, আর 15 দিন পরে এটার অবস্থা এই যে এরকম শক্ত হয়ে আছে, কিন্তু একদম ফ্রেশ। আমি পুরোটা খুলে দেখালে বোঝা যেত, তা আমি সামান্য একটু আপনাদেরকে চামচ দিয়ে এভাবে দেখাচ্ছি। এই যে এভাবে 3 মাস পর্যন্ত এরকমই থাকবে, কালারও নষ্ট হবে না। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।